আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সবাইকে শীতের সকালে শুভেচ্ছা। তো সকাল থেকে আজকের ব্লগটি শুরু করে দিলাম, আশা করি সবার কাছে আজকের ব্লগটি ভালো লাগবে। সাউন্ড কমাও, আরো আরো কমাও। এই যে আমাদের সকালে, আজকে সকালে নাস্তা পরোটা, আর হলো এই হলো ডাল, ডাল ভাজি। ডাল ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে, যে কালারটাও কিন্তু সুন্দর আসছে, তাই না? আর এখন সকাল 10:16 আজকে ব্লগটা নাস্তা খাওয়া থেকে শুরু করলাম, দেখি আর কি কি করা দেখানো যায় আপনাদেরকে। আগে নাস্তাটা খেয়ে নি। পরোটাটা আমি নিজেই বানালাম, অনেক ভালো হয়েছে, সফট হয়েছে। একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান, এই যে আমার সেই গাছ, আমার সেই গাছ। এটা হলো সসের বোতল, সসের বোতলের ভিতরে পানি দিয়ে গাছটা আমি রাখছি। আজকে 2 দিন হলো পানি চেঞ্জ করা হয়নি, আজকে দেখি পানি চেঞ্জ করবো। নাস্তা খেয়ে আগে কাজ হলো আমার, এই যে গাছের পানিটা চেঞ্জ করা। ঠিক আছে, নাস্তা করে নাইন খাবো না, নাস্তা খাবো না, প্লেট দো, নাস্তা দিচ্ছি তোমাকে। প্লেট দাও, একটা চামচ দাও তো, ছোট একটা চামচ, চায়ের চামচ। অনেক টেস্ট হয়েছে, সত্যি অনেক টেস্ট হয়েছে। নাইন খাও, পরোটা গরম গরম খেতে মজা, ঠান্ডা হলে কিন্তু একটু মজা না। আসছি, বিছনা গোছাবো, আর বাসা চেঞ্জ করবো, দেখে সব কিছু অগোছানো। এই যে মিহি নাস্তা, এই যে মিহি, হাই বলো, তুমি কি করো আম্মু? নাস্তা করতেছো? কি নাস্তা বলো তো? রুটি আর পানি, রুটি না তো, এটা হলো পরোটা আর হলো ডাল ভাজি, পরোটা ডাল ভাজি পানি। আমি এই যে মিহি নাস্তা করতেছে, আর কি দেখো, এটা ডায়না, ডায়না না আমার, এই যে ফুলগুলোতে অনেক ধুলাবালি, অনেক ধুলা জমছে। তো এই যে পরিষ্কার করতেছি না, কারণ হলো বাসা শেষ করব, একবারে পরিষ্কার করে নিয়ে যাব, তো সেই জন্য আরো কয়েকদিন পরে যাক। ঠিক আছে, কাজ করি, বিছনাটা আগে গুছাই নি, মেয়ের খেলনা। সেই সেই গাছগুলো আমি কোথায় লাগাইছি, যে এটা একটা পানিতে নিলাম, পানিতে লাগাইছি, আর হলো একটা পানিতে লাগাইছি, আর এটা হলো এই যে টক দইয়ের জারে লাগানো হয়েছে, আর এটা হলো, এটাও দদির বাটির, দদির বাটি এটাও। ও বাবা বাবা,
এখানে আরো ইয়ে আছে, ওই যে কালার পাথর পাওয়া যায় না, সেই পাথরগুলো এনে এখানে সুন্দর করে সাজিয়ে দিব। তো নতুন বাসায় যেয়ে এগুলাকে সুন্দর করে নেব। এখন এই আপাতত এরকমই থাক। আর হলো এই যে আমার অ্যালোভেরা গাছটা, অ্যালোভেরা গাছটা কি জানি হয়েছে বুঝতেছি না, খালি এই যে পাতাগুলোর এই মাথাটা কেমন জানি শুকিয়ে যাচ্ছে। কিচেনের অবস্থা দেখেন, সকালবেলা নাস্তা বানানোর পরে পরিষ্কার করা হয়নি, এই যে খুবই অবস্থা খারাপ। আর এই যে বেডগুলো গুছিয়ে কিচেনে চলে আসছি, কিচেনের অবস্থা তো আপনাদেরকে দেখালাম, এই যে অবস্থা খুবই খারাপ। এগুলো এখন আমি পরিষ্কার করবো, পরিষ্কার করে ধুয়ে নেই, ধুয়ে তারপরে কী কী রান্না করবো সেগুলো গুছিয়ে তারপর রান্না শুরু করবো। আর বেলা কিন্তু অনেক হয়ে গেছে, লেটে উঠাতে আজকে জানি না কীভাবে আজকে সবগুলো কাজ আমার শেষ করব। আর যে আপা আমাকে হেল্প করে সে আপা নেই, আপা বাড়িতে গেছে আপার ভাইয়ের বিয়ে, তো এই জন্য এখন সব কিছু আমাকেই করতে হবে। তো দেখা যায় আমার পাশে একটা অ্যাপার্টমেন্টের কাজ চলে, তো কাজ হচ্ছে তো এই জন্য একটু শব্দ হচ্ছে, ঠিক আছে কাজ শুরু করে দিই। বেলা কিন্তু অনেক হয়ে গেছে আর লেট করা সম্ভব না। ইলিশ মাছ দিয়ে যাচ্ছি এখানে, আজকে সরষে ইলিশ রান্না করব। সরষে ইলিশ একটা রেসিপি আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা তো অটো না, না তো তো মেস লাগবে তাই না? মেস আছে তোমাদের কাছে? আমার তো অটো ছুলা ছিল, আমি তো মেয়ে কিছুই না, এখন ধরাবো কিভাবে? তাই এখন এই সিলিন্ডার রাখবে কই, ওইখানে ডুববে? আয় রে আল্লাহ, কি একটা হইল। আমি যখন বাসা নিয়েছি তখন আর জিজ্ঞেস করছি যে ভাইয়া লাইনটা কি বৈধ না অবৈধ, যদি ওইরকম হয় আমি বাসা নিব না। বলছে না না কোনো সমস্যা নেই, কোনো এগুলো কোনো কথা, সিলিন্ডার বাসার ভিতরে রাখা তো রিক্স। এটা কি কোম্পানির? বসুন্ধরা? না বসুন্ধরা। ডেট আছে তো? ডেট আছে। তুমি লাগাবা? ছয়তলা নিয়ে গেছে। আমি অটো চুলাতে তো এই চুলা কেমনে ব্যবহার করবো, ছোট পিছিয়ে চুলা কোনো কথা নেই। চালু করছে সব জায়গায়, রান্নাও শুরু করে দিয়েছে। আমি তো রান্না করতে পারিনি, আমি সব গুছিয়ে আসছি, পরে দেখি গ্যাস নাই। কি ব্যাপার গ্যাস নাই, চুপ করে আছেন, দেখি গ্যাস আসছে, কোনো সমস্যা কি? তখন ঠিক মতো লাগাইছো তো, লিক টিক নাই তো? না লিক টিক নাই। এইটা এই যে দেখো, এই যে দেখো, এখন এই যে সিং এক, এই যে এখানে কাজ করবে কিভাবে, লাইনটা যে এখানে এই যে সিং এ কাজ করবে কিভাবে, সবাইটা কিভাবে দিচ্ছে? সবারটা হেরা যেমনি গেছে এমনি দিচ্ছে না, আমার মানে জামিলাতে ফেলছে। কিভাবে থাকবে বলো? আজকে দেরি
দেরিতে কাজ শুরু করাতে আজকে সবকিছুই দেরি হয়ে গেল, আর যেদিন দেরি করে কাজ শুরু করবো সেদিন যে কোনো একটা সমস্যা দেখা দিবে। তো যাই হোক, আমার তো কী সমস্যা হয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন। এরা অবৈধ লাইন ছিল, এদের লাইনটা গ্যাসের লাইনটা কেটে দিয়েছে, এখন সিলিন্ডার বসাই দিয়েছে। এই জন্য সিলিন্ডার বসাইতে যে অনেক লেট হয়ে গেলো রান্নাবান্না, তো বেশি কিছু রান্না করিনি, শুধু সরিষা ইলিশ রান্না করলাম আর সকালে যে ডাল আছে সেটা। আর মানুষ কেন এত বড় মিথ্যা কথা মানুষের সাথে বলে সেটা আসলে কী বলবো। আর বারাসাবে যখন ভাড়া নিয়েছি তখন অনেকবার জিজ্ঞেস করছি, বলছে যে না আমাদের লাইনটা বৈধ, কারণ আমি জানি নতুন বাড়িতে নতুন কোনো লাইন এখন সরকার দিচ্ছে না। তো যাই হোক, কিছু আর করার নেই। আমি রান্নাবান্না শেষ করলাম, এখন গোসল করতে যাব। তো গোসল করার মেয়েকে গোসল করাবো, তার আগে আমি এখন একটু স্কিনের যত্ন নিব। তো স্কিনের যে ব্যবহার, এখন আমি এখানে একটা এই যে একটা একটা ম্যাসেজ ক্রিম, এটা আমি একটা পেজ থেকে নিয়েছি, তো সেইটা এখন আমি ব্যবহার করব। আর এই ম্যাসেজ ক্রিমটা কিন্তু অনেক ভালো, অনেক ভালো, মুখে কোনো দাগ স্পট থাকলে কিন্তু চলে যাবে। দুই আসে যে আপনাদেরকে দেওয়া হচ্ছে, একদম দেখেন অনেকটাই হয়েছে। এখন এখানে আমি গোসল করিনি, মুখটা ধুই জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য, মুখটা ধুয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। তো গোসল করে আসবো, আসে তারপর মুখে ময়শ্চারাইজ কোনো কিছু লাগাবো। তো এই হলো আমার স্কিন। তো আমরা যারা কিটো ডায়েট করি, কিটো ডায়েট আসলে আমি তো একদম কিটো ডায়েট ছেড়ে দিয়েছি, কারণ কিটো ডায়েট মুখের স্কিনকে একদম ড্যামেজ করে দেয়। তো যারা কিটো ডায়েট করেন, ভালো করে পুষ্টিকর খাবার খাবেন, ফলমূল খাবেন, কিটো ডায়েট কিন্তু স্কিনে অনেক ড্যামেজ করে দেয়। আমার অনেক স্কিনের অনেক ক্ষতি হয়েছে, তো এখন মাশাআল্লাহ করে কিছুটা উন্নতি হয়েছে আর কি। তো এখন গোসল করে আসি। মিহিকে গোসল করা দেওয়ার পরে লোশন লাগিয়ে দিয়েছি, তারপর সে নিজে নিজে লিপস্টিক লাগিয়ে। এখন আমি মুখে কি একটা ক্রিম লাগাচ্ছি, সেটা হলো ভিটামিন ই ক্রিম। এই ভিটামিন ই ক্রিমটা খুবই ভালো, বিশেষ করে শীতের জন্য সবচেয়ে বেশি ভালো। ভালো, আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন, যাদের মুখে শ্যুট করবে, স্কিনে শ্যুট করবে তাদের জন্য খুবই ভালো। তো ঠিক আছে, এখন অফ করে দিই, খাওয়া দাওয়া করবো। তো ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই শেষ করে দিলাম। নতুন কোনো এপিসোড নিয়ে আবারও চলে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।